নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা সকলকে স্বাগত জানাই। এখনই দুপুর 1:30 মতো বাজছে আর আমরা সবাই দুপুরের ওই একটু ভাত ডাল খেয়ে বেরিয়ে পড়েছি। আপনাদের তো বলেই ছিলাম যে আজকে আমরা ফ্লাওয়ার পট আইল্যান্ডে যাব। তবে আমাদের আবার এখান থেকে দেরি করলে কিন্তু একদম চলবে না, কারণ আমরা যে ক্রুজটাতে করে ওখানে যাব সেটার টিকিট কিন্তু আমাদের আগে থেকেই কেটে রাখতে হয়েছে। ওখানে তাই নির্দিষ্ট সময় মতোই পৌঁছাতে হবে, দেরি করলে আবার ক্রুজটা কিন্তু ছেড়ে দেবে। আমাদের এয়ারবিএনবি থেকে মোটামুটি ফ্লাওয়ার পট আইল্যান্ডে পৌঁছাতে 40 মিনিট মতো সময় লাগবে। তবে এখানকার রাস্তাটাও দেখুন, ভারী চমৎকার। আগের দিনের মতো রাস্তার দুই ধারে বড় বড় জমি না থাকলেও রাস্তার দুই ধার বরাবর কিন্তু প্রায় পুরো রাস্তাটাই এরকম বড় বড় গাছ, না হলে ঝাউবন। ভারী সুন্দর লাগছে বলুন। আজ অবশ্য আগের দিনের মতো মেঘলা আকাশ কিন্তু নেই, দেখুন বেশ রোদ ঝলমলে দিন, তাই বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু আজকে ভালোই ঘোরা যাবে মনে হচ্ছে। দেখেছেন, আপনাদের সাথে গল্প করতে করতে আর এই রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে 40 মিনিট পেরিয়ে গেছে সেটা বুঝতেই পারলাম না। চলুন, আমরা পৌঁছে গেছি, এবার গাড়িটাকে পার্ক করে নিই, দাঁড়ান। এখান থেকে আমাদের আবার আগে পেপার টিকিটটা কালেক্ট করতে হবে, তারপর সেটা নিয়ে যেখান থেকে ক্রুজ ছাড়বে ওইখানে যাব। আমরা মোটামুটি হাঁটা শুরু করেই দিয়েছিলাম, তারপর দেখলাম এখানে আবার বাস সার্ভিসের ব্যবস্থাও আছে, মানে এখান থেকে আমাদেরকে নিয়ে ডকে পৌঁছে দেবে। বেশ ভালোই হলো বলুন, না হলে আবার এই বাচ্চাগুলোকে নিয়ে রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে হতো। আমরা মোটামুটি চলে এসেছি এখানে, তবে ভিড় দেখেছেন, বেশ অনেকেই কিন্তু এখানে ঘুরতে এসেছে আজকে বলুন। দাঁড়ান, আগে তাড়াতাড়ি লাইনটা দিয়ে দিই। কত বড় লাইন দেখেছেন, আমি কিন্তু এত বড় যে লম্বা লাইন হবে সেটা ভাবতেই পারিনি। ওই দেখুন, রিহান কিন্তু এর মধ্যেই আবার একটা ঘুমও দিয়ে দিয়েছে, আর বাকি দুজন কিন্তু জেগে আছে। তবে একটা জিনিস কি আজকে খেয়াল করেছেন, আজ কিন্তু আমরা কেউ স্ট্রলার নিয়ে আসিনি, কারণ আজকে আমরা যেখানে যাব ওখানে কিন্তু স্ট্রলার নিয়ে ঘোরা যাবে না। তাই দেখুন, সবাই এরকম ক্যাঙ্গারুর মতো একটা করে ঝুলা বেঁধে নিয়েছি। তবে বেবি ক্যারিয়ার থাকলে কিন্তু হাঁটতেও অনেকটা সুবিধা, কি বলুন? এখন মোটামুটি 2:20 মতো বাজছে আর 2:35 নাগাদ ক্রুজটা ছাড়ার কথা, তাই এখন একজন এসেই টিকিটগুলো আমাদের চেক করে নিচ্ছে। এই ক্রুজগুলোর তলায় অনেকটা জায়গা কিন্তু কাঁচের ফ্লোরও আছে, তাই ওখান থেকে খুব সুন্দর জলের তলাতে কী কী আছে সেটাও কিন্তু দেখতে পাবেন। তবে আমার আবার ভারী ইচ্ছে যে আমি উপরে গিয়ে একটু দাঁড়াবো, কারণ ওখান থেকে ভিউটা কিন্তু দারুণ আসে। তবে যা লাইন পড়েছে, আদৌ যে ওখানে ওপরে গিয়ে দাঁড়াতে পারবো কি না সেটাই তো বুঝতে পারছি না। চলুন এগিয়ে যাই তাড়াতাড়ি, যদি একটু জায়গা পাওয়া যায়। জলের কালারটা দেখেছেন, কি সুন্দর, না নীল না সবুজ সেটাই বুঝতে পারছি না। চলুন এবার একটু এগিয়ে যাই তাড়াতাড়ি করে, যদি একটু জায়গা পাওয়া যায়। ক্রুজের ওপরে তো চলে এলাম, কিন্তু পুরো রাস্তাটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হবে, কারণ বসার একটুও জায়গা নেই। ওই রিহানের জন্য একটা ছোট্ট বসার জায়গা পেয়েছি, ওখানেই তন্ময়কে বললাম একটু বসে যেতে। এই দেখুন, আমাদের ক্রুজ কিন্তু ছেড়ে দিয়েছে। চলুন আমরা সবাই মিলে আজকের এই ক্রুজ রাইডটা এনজয় করি। তবে এখানে বসে কিন্তু চোখ আর কান দুটোই খোলা রাখতে হবে, কারণ আমাদের একজন গাইড কিন্তু পুরো রাইডটাতে কোথায় কি আছে সেটা বলতে বলতে যাবে, আর ওনার কথা যদি একটু মিস করে যায় তাহলে যে কি দেখছি সেটাই বুঝতে পারবো না। জানেন তো এখান থেকে 3 রকমের ক্রুজ ছাড়ে, একটা আপনাদের শুধু ক্রুজে করে ফ্লাওয়ার পট আইল্যান্ডে নিয়ে যাবে, আর নিয়ে যেতে যেতে সাইডে যে সিনিক ভিউগুলো আছে সেগুলো বলতে বলতে যাবে, আর একটা হলো সানসেট ভিউপোর্ট, যেটা রোজ বিকেল মোটামুটি 5টা থেকে 6টা নাগাদ ছাড়ে, তবে অবশ্য সেটা ডিপেন্ড করছে কখন সূর্যাস্ত হয় সেটার উপর। আর একটা হয় ড্রপ অপোর্ট, যেটা আপনাদের ফ্লাওয়ার পট আইল্যান্ডে নিয়ে যাবে, তারপর ওখানে নামিয়ে দেবে এবং ওখানে আপনারা বেশ কিছু সময় কাটাবেন, তারপর ওখান থেকে নির্দিষ্ট সময় বাদে আবার আপনাদেরকে নিয়ে আসবে, আর সেটাতে করেই আমরা যাচ্ছি। এখানে আমাদের দুজনের টিকিট লেগেছে $133 মতো, আর এটার বাড়তি পাওনা বলতে পারেন যে এই ফ্লাওয়ার পট আইল্যান্ডটাতে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবো, আর এই পুরো আইল্যান্ডটা আমরা ঘুরেও দেখতে পারবো। বেশ কিছুক্ষণ পর এবার আমাদের ক্রুজটা এসে পৌঁছেছে বিগ টাবারবারে। জানেন তো টোবারমুড়িতে নাকি 20টারও বেশি শিপরেক্স আছে, মানে জাহাজের ধ্বংসাবশেষ রাখা আছে, তবে তার মধ্যে দুটো কিন্তু খুব সুন্দরভাবে জলের ওপর থেকেই দেখা যায়। তার মধ্যে এটা যেটা দেখছেন এটা হলো সুইপটেক্স, 1885 সালে কোবার আইল্যান্ডের কাছেই জাহাজটা ডুবে যায়, তারপর এটাকে টো করে এখানে এনে রাখা হয়।
তখন থেকেই কিন্তু এটা এখানেই আছে। আর এই যে জাহাজটা দেখছেন, এটা হলো দ্য সিটি অফ গ্র্যান্ড র্যাপিড। আর বলা হয়েছে যে এই জাহাজটা যখন লিটিল টার্ফ হারবার থেকে ডক করে আনা হয়েছিল, তখন নাকি সেটাতে আগুন লেগে যায়, আর তারপরে এই জাহাজটা ভেঙেও যায়। আর জানেন, এই দুটো জাহাজ নাকি মাত্র জলের লেভেল থেকে 20 ফিট নিচে আছে, আর জাহাজ দুটো আছে মাত্র 100 মিটারের দূরত্বে। ভারী অদ্ভুত, তাই না? তবে দেখেছেন, এখানকার জল এতটাই পরিষ্কার আর এতটাই ক্লিয়ার যে ওপর থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার এই দুটো জাহাজ দেখতে দেখতে একটা জাহাজের কথাই মনে পড়ছিল, আর সেটা হলো টাইটানিক। এবার আমাদের ক্রুজটা এসে পৌঁছেছে বিগ টাব লাইট হাউসের কাছে। এই যে লাইট হাউসটা দেখছেন, এটাও কিন্তু 1885 সালেই বানানো হয়। অবশ্য পরে নাকি এটার 6 দিক 14 মিটার লম্বা একটা কাঠের স্ট্রাকচার দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছিল। তবে আজও কিন্তু যে কোনো বোট বা ক্রুজকে লাল আলো জ্বালিয়ে এটা গাইড করে দেয়। কি দারুণ ব্যাপার, তাই না? দেখেছেন, এই লাইট হাউসের সামনেও কিন্তু বহু মানুষের ভিড়। জানেন তো, এই টোবারমুড়িতে নাকি প্রতি বছর বহু মানুষ রাফটিং, স্কুবা ড্রাইভ, স্নর্কিং এইসব করতে আসে। বিশেষ করে স্কুবা ড্রাইভের জন্য এই জায়গাটা নাকি পৃথিবীর 10টা বেস্ট যে স্কুবা ড্রাইভের জায়গা আছে তার মধ্যে একটা। আমি কিন্তু শুনেছিলাম যে এখানকার জল এতটাই পরিষ্কার যে জলের একদম গভীর পর্যন্ত কিন্তু দেখা যায়। আর দেখুন, আজকে কিন্তু নিজের চোখেই সেটা দেখলাম। তবে জানেন তো, আমার আবার ভারী ইচ্ছে লাইফে একবার হলো স্কুবা ড্রাইভ করার। তবে রিহান এখন অনেকটাই ছোট, ও যখন বড় হবে দেখি কখনো যদি করা যায়। রিহানের কথা বলতেই মনে পড়লো, রিহান কি করছে একটু দেখে আসি চলুন। I think surrounded on all sides by a sea of fresh water or sweet water. And so Fathom 5 Park became known as Legacy of the Sweetwater Sea. আমি তো শুধু মুগ্ধ হয়ে এই আইল্যান্ডগুলোই দেখে যাচ্ছি। এক একটা আইল্যান্ড দেখুন এক এক রকম দেখতে, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু বলে শেষ করা যাবে না। হুই আইল্যান্ডটাতে দেখেছেন কি সুন্দর সুন্দর কয়েকটা বাড়ি! আমি তো শুধু ভাবছি এখানেও মানুষ থাকে, আর যদি থাকেও তারা জীবনযাপন করে কিভাবে? সেই তো যোগাযোগ করার জন্যই বোটটাই ভরসা। তবে এইরকম একটা আইল্যান্ডে একটা দিনও যদি কাটাতে পারতাম তাহলে বেশ হতো, বলুন। এই আইল্যান্ডগুলোতে কিন্তু রাত্রি কাটানোর ব্যবস্থা আছে। যদি কোনোদিনও সুযোগ হয় অবশ্যই একটা দিন হলেও এই আইল্যান্ডগুলোতে কাটিয়ে যাব। এতদিন ধরে শুধু এগুলো ছবিতে আর টিভিতেই দেখেছি, আর আজ এগুলো নিজের চোখের সামনে দেখতে পেয়ে দারুণ লাগছে। তবে কয়েকটা আইল্যান্ডে এরকম বাড়ি থাকলেও কয়েকটা আইল্যান্ড কিন্তু একদম ফাঁকা, শুধু বড় বড় পাথর আর বড় বড় গাছপালাই ঢাকা। তবে আমাদের গাইড কিন্তু প্রত্যেকটা আইল্যান্ডেরই সুন্দর বিবরণ দিতে দিতে যাচ্ছে। যেমন ধরুন, কোন আইল্যান্ডের এরিয়া কতটা, মানুষ সেখানে থাকে কি থাকে না, বা থাকলেও কবে থেকে থাকা শুরু করেছেন, বা সেই আইল্যান্ডটার কী কী বিশেষত্ব আছে, এইসব আর কি। তবে এতটাই হাওয়া দিচ্ছে যে ঠিক করে তো চাই শুনতেও পাচ্ছি না। তার উপর আবার রিহানকে মাঝে মাঝে দেখে আসতে হচ্ছে। তবে ও কতটা বুঝছে সেটা জানি না, তবে ভারী মজা পাচ্ছে সেটা বুঝতে পারছি। দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা দূরে চলে এসেছি। এখান থেকে কিন্তু ফ্লাওয়ার পট আইল্যান্ডের দূরত্ব আর বেশি না। ওই দূরে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার পট আইল্যান্ডটা কিন্তু দেখা যাচ্ছে। আসলে এইরকম দুটো ফুলদানির মতো স্ট্রাকচার এই আইল্যান্ডটাতে আছে বলে এই আইল্যান্ডটার কিন্তু এইরকম নাম। তবে টোবারমুড়ি বলতে যেই জায়গার কথা সবার আগে উঠে আসে, বা টোবারমুড়ি যেটার জন্য এত মানুষ ঘুরতে আসেন, তা হলো এই ফ্লাওয়ার পট আইল্যান্ডটাই। এবার এখানে আমাদের নামিয়ে দেবে, তারপর এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো। তো আমরা এখন মোটামুটি ফ্লাওয়ার পট আইল্যান্ডে নেমে গেছি। তবে এখান থেকে আইল্যান্ডটা ঘুরতে যাওয়ার আগে কিন্তু বাচ্চাদেরকে একটু খাইয়ে ডাইপার চেঞ্জ করে তারপরেই এগোনো ভালো, কারণ মাঝপথে না হলে কিন্তু ভালোই অসুবিধাতে পড়তে হবে। ওই দেখুন, রিহান আবার ঘুমটুম সেরে কিন্তু বেশ চাঙ্গা হয়ে উঠেছে, আর বন্ধুর সাথে সারা রাস্তা কি দেখতে দেখতে এলো সেগুলো কিন্তু ডিসকাস করে নিচ্ছে। রিহান মোটামুটি ফ্রেশ হয়ে গেছে, এবার ভালো মতো দেখে টেকে নিচ্ছে যে আইল্যান্ডটা কীভাবেও ঘুরে দেখবে। চলুন এবার বরঞ্চ সামনের দিকে এগোনো যাক। হেই দেখুন, সামনে এরকম একটা কাঠের পাটা বেছানো রাস্তা, আর সাইডটা কিন্তু পুরোটাই এরকম পাথর বেছানো। দাঁড়ান একটু পা ভিজিয়ে আসি। চলুন এবার আমরা বরঞ্চ এগিয়ে যাই।
বেশ কিছুটা এগোনোর পর এরকম একটা রাস্তা পেলাম, আর বাকি রাস্তাটা কিন্তু পুরোটাই এরকম উঁচু নিচু। এখন আমি বুঝতে পারছি যে এই জায়গা দিয়ে সত্যিই স্ট্রলার নিয়ে আসা কিন্তু সম্ভব না। এদিকে আবার রিহান খুব কাঁদতে শুরু করে দিয়েছে, তাই অগত্যা ওকে এইভাবে খোলে নিয়েই আমাকে হাঁটতে হচ্ছে, কারণ ওর বাবার কাছেও থাকবে না আর বেবি ক্যারিয়ারেও থাকবে না। এই রাস্তাটা কিন্তু অনেকটা চলে গেছে আর দুই সাইডে এরকম বড় বড় গাছপালাতে ভর্তি। বেশ কিছুক্ষণ এগোনোর পর দেখলাম নিচ দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, চলুন ওটা দিয়ে এবার নামি। তবে রিহানকে নিয়ে কিন্তু বেশ সাবধানে নামতে হবে, আমার তো রীতিমতো ভয় করছে। এখান থেকে আরো বেশ কিছুটা এগোনোর পর আমরা পৌঁছালাম মেন ফ্লাওয়ার পট স্ট্রাকচারটার কাছে। তবে এখান থেকে সামনে যেতে কিন্তু আর সাহস পেলাম না, এই পুরো রাস্তাটা বড় বড় পাথর পেরোলে তবে আমি সামনে পৌঁছাতে পারবো। তার উপর আবার রিহান প্রচন্ড ঘুমানোর জন্য কাঁদছে, তাই এখান থেকেই কয়েকটা ফটো তুলে ফেললাম। সত্যি আমরা মানুষেরা যতই বড় বড় আর্কিটেকচার, যতই বড় বড় বিল্ডিং বানাই না কেন, প্রকৃতির এই অপরূপ সৃষ্টির কাছে তা কিন্তু সবই ফিকে। দেখতে দেখতে কিন্তু আমাদের সময়ও হয়ে গেছে ফেরার, কারণ একটু বাদে আবার ক্রুজ চলে আসবে, ওটাতে করে আবার আমাদের ফিরে যেতে হবে। তবে বলতেই হচ্ছে, আজ কিন্তু আমরা একটা দারুণ জায়গা থেকে ঘুরে গেলাম। সত্যিই মনের মণিকোঠায় ভীষণ সুন্দর একটা স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তবে পরের ভিডিওতেও কিন্তু দারুণ একটা সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, কারণ পরের দিন যাবো গ্রোটোতে। ভালো থাকবেন, নমস্কার।